150 करोड़ की आबादी वाला देश, हर 5वां शख्स 25 साल से कम उम्र का, यानी नौकरियों के लिए तैयार एक बड़ी आबादी। लेकिन नौकरियों की कमी है क्या? भारत में जॉब्स की सख्त कमी है या फिर युवा मॉडर्न एज में जो जॉब्स आ रहे हैं उसके लिए खुद को तैयार नहीं कर पा रहे? इंडिया में आज की डेट में एक बहुत बड़ी प्रॉब्लम है, वो क्या रहा है, हर कोई एक जैसे करियर के पीछे भाग रहा है। जिससे पूछो क्या कर रहे हो, इस एंट्रेंस की तैयारी कर रहा। बेरोजगारी का परिभाषा क्या है, बेरोजगारी क्यों होती है, उसकी जड़ में क्या समस्या है, ये भी हमारे देश में दो अलग अलग इस पर विचारधाराएं हैं। बेरोजगारी क्यों होती है, आज उसका एक और पहलू हम आपके सामने रखना चाहते हैं। তোমাদের মধ্যে অনেকেই আছো 10 পাস 12 পাস গ্রাজুয়েট পাস ইত্যাদি ইত্যাদি যোগ্যতা নিয়ে বসে আছো, এখন কি করবে বুঝতে পারছো না। ভারতের 90% মানুষ শুধু চিন্তা ভাবনা করে সারা দিন কাটিয়ে ফেলে, কিন্তু কি করবে বুঝতে পারে না। আমি গত 30 দিন রিসার্চ করে দেখলাম এবং 3টি সহজ পদ্ধতি বের করেছি। আজ আমি তোমাদের সেই 3টি সহজ পদ্ধতি বলবো। 3টি পদ্ধতির মধ্যে তুমি যদি একটিও ফলো করো তাহলে তুমি 90 দিনের মধ্যে সাকসেস পাবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। এবং 3টি পদ্ধতির মধ্যে 2 নম্বর পদ্ধতিটা আমার খুবই পছন্দের। চলো শুরু করা যাক। পদ্ধতি নাম্বার 1, কম্পিটিটিভ এক্সাম। যদি তোমাদের মধ্যে কারোর 10 পাস 12 পাস গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকে তাহলে তুমি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে পারো। 1 বছরের মধ্যে 1টি চাকরি অনায়াসে পাবে। তোমাদের মধ্যে অনেকেই আছো কম্পিটিটিভ এক্সাম মানে জানো না। কম্পিটিটিভ এক্সাম হলো প্রতিযোগিতামূলক পরীক্ষা, অর্থাৎ কি পরীক্ষা, পুলিশ, রেল পুলিশ, রেল টিকিট কালেক্টর, এটসেট্রা এটসেট্রা। রিসেন্টলি একটি ভ্যাকেন্সি এসেছে রেলওয়ে থেকে, তোমরা গুগলে সার্চ করে দেখতে পাবে, রেলওয়ে NTPC সার্চ করলে। এখানে 10 পাস 12 পাস এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতার সবাই আবেদন করতে পারবে। পদ্ধতি নাম্বার 2, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। ইউটিউব এখন খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে গেছে। তোমাকে যদি আমি বলি অনেকেই আছে অন্যের ভিডিওর ওপর শুধুমাত্র রিয়াকশন দিয়ে লক্ষ লক্ষ টাকা ছেপে নিচ্ছে, তুমি হয়তো বিশ্বাস করবে না। তোমরা এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলে বুঝতে পারবে। আচ্ছা দাদা, এখন ইউটিউব তো হয়ে গেল, ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা কামাবো? সিম্পলি তোমরা একটা নিউ অ্যাকাউন্ট ওপেন করবে ইনস্টাগ্রামে, তারপর ওখানেও রিয়াকশন ভিডিও আপলোড করবে। 365 দিনের মধ্যে তোমার 80% ভিডিও ভাইরাল হবে। তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এই ইনস্টাগ্রাম পেজটা একবার ভিজিট করে নেবে, তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। পদ্ধতি নাম্বার 3, বিজনেস, অর্থাৎ ব্যবসা। ব্যবসা হলো এমন একটি জীবিকা এখানে প্রচুর টাকা, তা বলে এই নয় যে তুমি একটি কোনো দোকান খুলে বসে গেলে। তোমাকে এমন একটি ব্যবসা করতে হবে যেখানে তুমি একদিন কাজে না গেলে তোমার কাজ যেন চালু থাকে, সেই ধরনের ব্যবসা করতে হবে। তোমাদের মনে এখন অনেক প্রশ্ন যে এমন কি ব্যবসা আছে যেটা আমরা একদিন কাজে না গেলেও চলতে থাকবে। এরকম অনেক ব্যবসা আছে, আমার কাছে টোটাল 10টা আইডিয়া আছে ব্যবসা সম্বন্ধে। তো পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আমি ওগুলো দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীকালের ভিডিওতে একটু নজর রাখবে, তাহলে তোমরা কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে। ধন্যবাদ।